নমস্কার, আমি তনুজা। আমার হেসেলে আপনাদের স্বাগত। আজ রান্না করব আমিচোরের তরকারি। এটা একটা ঠাকুরবাড়ির রান্না, কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মামুনির কাছ থেকে। প্রথমে ইঁচড়গুলোকে কেটে খোসা ছাড়িয়ে তার মাঝখানটা বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। ইঁচড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এঁচড় একটু জলের মধ্যে ডুবিয়ে না রাখলে এর আঠাগুলো থেকে যাবে। তারপর পটলগুলো নেব। পটলগুলোকে নিয়ে পটলগুলোর হালকা খোসা ছাড়াবো। খোসা ছাড়িয়ে এটা দু টুকরো করে রাখবো। তারপর আলু নেব। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রাখবো। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো বাইরে রাখলে কালো হয়ে যাবে, তাই জলের মধ্যে দিয়ে রাখতে হবে। এরপর আমটা কাটবো। আমটা পুরোটা নেব না, আমটা পুরোটা নিলে বেশি টক হয়ে যাবে, ওই জন্য হাফ আম নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। নিয়ে এবারে ভালো করে জল দিয়ে সবজিগুলোকে ধুয়ে নেব। একটা ভাজা মশলা বানাতে হবে, সেই জন্য শুকনো তাওয়াতে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে কিন্তু এটা ভাজতে হবে, গ্যাসটা বাড়িয়ে ভাজলে এইগুলো পুড়ে যাবে, ওই জন্য হালকা আঁচে এটা ভাজতে হবে করে নেব। আর একটা প্রেশার কুকারে আলু এবং এঁচোড়টা একটু জল দিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুটা সেদ্ধও হয় অথচ খুব বেশি গলেও না যায়। ওই জন্য একটা কি দুটো সিটি দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, দিয়ে কারণ ওটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার অসুবিধা হবে, মানে ওটা একদম খাটা হয়ে যাবে। পটলটা প্রেশার কুকারে দিলাম না, কারণ পটলটা প্রেশার কুকারে দিলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কড়াতে দিয়ে নুন হলুদ দিয়ে ওটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে স্ট্রেন করে নেব। এঁচোড় আলুটাও স্ট্রেন করে নেব, একদম জল না থাকে, একদম ছড়িয়ে নিয়ে এটা রেখে দেব। দেখে নাও এমনভাবে সেদ্ধ করেছি যাতে খুব গলেও যায়নি অথচ সেদ্ধও হয়েছে, এই 90% মতো সেদ্ধ করতে হবে। তারপর কড়া নিলাম, কড়াতে তেল দিলাম, তেল দিয়ে ওর মধ্যে যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা দিলাম। খুব বেশি আম দেব না, কারণ খুব টক হবে না, একটা টক মিষ্টি ভাব থাকবে, সেই জন্য হাফ আমের মতো দিয়েছি, হাফেরও একটু কম দিয়েছি। আর এর মধ্যে হিং দিয়ে দেবো। হিং দিলে একটা তো সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্য হিং দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো, 2-3 সেকেন্ডের মতো ভাজা করে তার মধ্যে নুন দেব, তারপরে চিনি দেব, চিনি দিয়ে একটু সতে করে নেব। সতে করে নিয়ে আমগুলোকে একটু গলিয়ে নেব, গলিয়ে নিয়ে তারপরে সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়েই প্রথমের দিকে ভাজতে হবে, গ্যাসটা বাড়িয়ে প্রথমের দিকে ভালো করে ভাজবো, ভেজে তারপরে গ্যাসটা একটু সিম করে দেবো, করে দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যাতে ওই যে মশলাগুলো দিলাম ওর ফ্লেভারটা যেন ওর মধ্যে ঢোকে, সেই জন্য ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখতে হবে। তারপরে ঢাকা খুলে ওটা খুব ভালো করে ভাজা করতে হবে। ভাজা করে নিয়ে এই যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা, সেটা ওর মধ্যে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব, যাতে পুরো সবজিগুলোর মধ্যে এটা ভাজা মশলাটা মিশে যায়। মিশিয়ে নিয়ে এক দুটো কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কার ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। হয়ে গেল আমাদের আমের চোরের তরকারি।
এটা গরমকালে খুবই উপাদেয় খাবার। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার আরও ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধুরা। নমস্কার।